আজকে চলে আসলাম তোমাদের রিকোয়েস্টে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো শুক্ত একদম বেঙ্গলি স্টাইলে শুক্ত ওর জন্য তোমাদেরকে কড়াইয়ে প্রথমে সস্যার তেল ঢেলে দিতে হবে এখানে আমরা সসার তেল ঢেলে দিলাম এবার সস্যার তেলটাকে আমরা গরম করে নেবো এবার গরম করার পর তার উপর দিয়ে দেবো বড়ি আমরা এখানে চার পাঁচটা ছটা বড়ি আমরা এখানে ভেজে নেবো কমসে কম তিন থেকে চার মিনিট লাগবে ভাজতে ভেজে আমরা উঠিয়ে নেবো ভাজার পর আমরা এখানে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর আর একটু শস্যার তেল দিয়ে দিলাম এর উপরে আমরা ভাজবো কল্লা তো এখানে আমরা কি করছি কল্লাগুলোকে ধুয়ে রেখেছিলাম ওই কলগুলো আমরা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে কমসে কম আমরা পাঁচ মিনিট ধরে ভালো করে ভাজবো ঠিক আছে এখানে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের পাঁচ ছ মিনিট সাত মিনিট লাগবে তো এখানে ভাজা হয়ে যাবে তো এটাকে আমরা এটাকেও আমরা সেমভাবে উঠিয়ে নেবো ঠিক আছে তো এখানে আমরা একটা বাটিতে এটাকে উঠিয়ে নিচ্ছি একদম কড়াইটাকে পরিষ্কার করে দেবো এবার উঠিয়ে নিলাম আরেকটু দিয়ে দিলাম সস্যার তেল এবার সস্যার তেল দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে কালো জিরা এখানে কালো জিরা দিলাম এবার টকবক করে কালো জিরা ফুটছে এখানে আমরা পটল সজনা আর আলু ঠিক আছে পটল সজনা আর আলু এখানে কেটে রেখেছিলাম ওগুলাই আমরা এখানে দিয়ে দিলাম তারপর আমরা ভালো করে এখানে নাড়িয়ে যাচ্ছি তোমরা জানো এখানে সিদ্ধ হতে টাইম লাগে ওই জন্য আমরা ফুটাচ্ছি এখানে ফুটাতে ফুটাতে আমরা নাড়াচ্ছি আর ফুটাচ্ছি তারপর তার জন্য আমরা মানে একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দেবো এটাকে দু মিনিটের জন্য এখানে দু মিনিট পর এটাকে আমরা উঠাবো দেখতে পাচ্ছ এখানে কুয়াশা হয়ে গেছিলো কাজটা তো যাই হোক তো এখানে আমরা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি উঠিয়ে দু মিনিট পর উঠিয়ে আমরা ভালো করে নাড়িয়েলাম এবার নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে লবণ এবার লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে হলুদ এবার হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দেবো কিছুই না ও চিলি আধা চামচ চিনি এবার চিনি দেওয়ার পর আমরা ভালো করে এখানে নাড়িয়ে নেবো একদম ভালো করে নায়ে নিতে হবে আর টমেটোটাও দিয়ে দিলাম এখানে একটা টমেটো এবার টমেটো দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম আর বড়িটাও দিয়ে দিলাম এবার বড়ি দিয়েও আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব কোনো কাঞ্জসি করতে আমরা কমসে কম দু থেকে তিন মিনিট পরে ধরে ভালো করে নাড়াচ্ছি তার উপরে দিয়ে দিচ্ছি আমরা এখানে করলা এবার দু মিডিলে দু তিন মিনিট ধরে নাড়াচ্ছি ঠিক আছে এবার দু তিন মিনিট আবার নাড়াবো নাড়ানোর পর আমরা দিয়ে দেবো জল এবার জলটা দিয়ে আমরা ভালো করে এবার মানে ভালো করে না হবে জল দেওয়ার পর মশলা লাগানো ই হয়ে যায় এবার এখানে আমরা একটা বাটি নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি সর্ষা তার উপরে আরেকটু সর্ষা এবার সর্ষা দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে লঙ্কা লাল দুটা লঙ্কা সবুজ দুটা লঙ্কা ঠিক আছে বেশি দিলে কিন্তু হবে না আমি আগে বলে দিলাম পরে বলবেন নাকি হ্যাঁ তো লঙ্কা দিয়ে ওটা আমরা পিসাতে চলে গেলাম এখানে টকবক করে আমরা ফুটাচ্ছি এখানে যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমরা ফুটিয়ে যাবো এবার শুকানোর জন্য আমরা এটাকে কী করবো ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এটাকে আমরা উঠালাম এই যে পাঁচ মিনিট পরে উঠালাম উঠিয়ে আমরা ভালো করে নাড়িয়ে এটাকে আমরা টকবক করে ফুটিয়ে আর যাবো এখানে দেখতে পাচ্ছি আমরা ফুটিয়ে যাবো আর নাড়িয়ে যাবো এটাই আমরা করবো ঠিক আছে তো এভাবে করতে করতে তোমরা দেখতে পাওয়া যে এরকম টাইপের অনেকটাই শুকিয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই শুকিয়ে গেছে এবার শুকিয়ে যাওয়ার পর কি হলো যেটা আমরা পিসালাম এখনই শস্যা তো ওই সস্যাটা আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এবার দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নেব এবার একটু জল জল হয়ে গেলো ওই জন্য আমাদেরকে আবার ফুটাতে হবে এবার ফুটিয়ে ভালো করে নাড়িয়ে এখানে দেখতে আছে আমাদের একবারেই শুকিয়ে যাচ্ছে আর একটু আছে একটু এবার দেখতে আছে আমাদের নারী নারী এখানে একবারই শুকিয়ে গেছে এবার শুকিয়ে যাওয়ার পর এখানে আমাদের ভিডিও শেষ এখানে সব কিছু রেডি আর কিছু করতে হবে না এখানে ভিডিও শেষ তোমরা উপরে চারটা ভিডিও দেখতে আছো ওগুলো একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেখা জন্য ধন্যবাদ ভিডিও ভালো হবে ভিডিওকে লাইক আর চ্যানকে সাবস্ক্রাইব করবেন এখানে আমাদের ভিডিও শেষ হয়েছে অবশ্যই চারটার মধ্যে একটা ভিডিওকে ক্লিক করে আমাদের নতুন নতুন ভিডিও দেখা জন্য ধন্যবাদ এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে চারটার মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের